আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। তফসিল পেছানোর আহ্বান জাপার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য করার সাথে তফসিল পেছানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় স্টাফ হুইপ মশিউর রহমান রাঙা। রোববার 19 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গভবন থেকে বের হয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। এরপর থাকবে পাবনায় বিএনপির বিক্ষোভ, দুই গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। বিএনপি ডাকা 48 ঘন্টার হরতালের প্রথম দিনে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা। এ সময় দুইটি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর থাকবে একতরফা নির্বাচন করে এবার কেউ পার পাবে না বলছেন নুরুল হক। 2014 এবং 2018 সালের মতো একতরফা নির্বাচন করে এই সরকার আর পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। জানাবো হরতালের সমর্থনে সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রদলের মিছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একতরফা তফসিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একতরফা দাবিতে দেশব্যাপী চলমান 48 ঘন্টা হরতালের সমর্থনে আজ রোববার 19 নভেম্বর রাজধানীতে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। এবারে জানাবো কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় বিএনপির কর্মীরা তাণ্ডব চালিয়েছে বলছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এবং সর্বশেষ জানিয়ে দেব তফসিল প্রত্যাখ্যান করেছেন বিএমএর সাবেক নেতারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল একতরফা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ এর সাবেক নেতৃত্ববৃন্দ। রোববার 19 নভেম্বর বিএমএর সাবেক মহাসচিব অধ্যাপক ডক্টর মোস্তাক রহিম স্বপন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন দেশের আপামর জনগণের দাবিকে বিধ্বাঙ্গুলি দেখিয়ে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন সিসি একতরফাভাবে যে তফসিল ঘোষণা করেছেন তা দেশের জনগণ আজ ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, তফসিল পেছানোর আহ্বান জাপার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার সাথে তফসিল পেছানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। রোববার 19 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বঙ্গভবন থেকে বের হয়ে এই আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে দুপুর 12টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন মশিউর রহমান রাঙা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশনারা এমপি, রাহিঘর আল মাহিসাদ এরশাদ এমপি, বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। এ সময় মশিউর রহমান রাঙা বলেছেন নির্বাচন জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবে, সেই সঙ্গে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনে রাষ্ট্রপতিকে অনুরোধ জানান তিনি। এর আগে মঙ্গলবার 14 নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সেদিন সাক্ষাতের আগে জি এম কাদের মার্কিন রাষ্ট্রদূতের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরকারের দেওয়া চিঠি পেয়েছিলেন। এদিকে কার স্বাক্ষরে মনোনয়নপত্র জমা দেওয়া হবে, লাঙ্গল প্রতীকের মালিক কে হবেন এবং জাপা মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবে কিনা, এ নিয়ে শনিবার 18 নভেম্বর দিনভর চলে নানা নাটকীয়তা। শনিবার জি এম কাদের পক্ষে দলের মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক জুন্ন স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন এবং প্রতীকী বরাদ্দ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। চিঠিতে জি এম কাদের তার 4টি নমুনা স্বাক্ষর প্রদান করেছেন। অন্যদিকে জাতীয় পার্টি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে অংশ নেবে উল্লেখ করে ইসিকে আরেকটি চিঠি দিয়েছে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। চিঠিতে তিনি বলেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আগে 3টি সংসদ নির্বাচনের ধারাবাহিকতা এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এটা হবে শুধু নির্বাচনী জোট।
পাবনায় বিএনপির বিক্ষোভ, দুইটি গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ। বিএনপি জামাতে ডাকা 48 ঘন্টা হরতালের প্রথম দিনে পাবনা শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং ছাত্র দলের সাবেক নেতাকর্মীরা। এ সময় দুইটি গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। রোববার 19 নভেম্বর সকাল 10:30 দিকে পাবনা শহরের বড়বাজার সংলগ্ন দইবাজার মোড়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় জানা যায়, মুজাহিদ ক্লাব এলাকা থেকে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুন নবী স্বপন এবং পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি বড়বাজার এলাকায় পৌঁছলে হরতালের সমর্থনে পিকেটিং করেন নেতাকর্মী এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক সহ দুটি পিকআপে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেছেন, খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান চলছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। একতরফা নির্বাচন করে এবার পার পাওয়া যাবে না বলছেন নুরুল হক নূর। 2014 এবং 2018 সালের মতো একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন সরকার এবার পার পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, দেশের মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না। দেশের মানুষ একতরফা নির্বাচন বর্জন করেছে। আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নূর এসব কথা বলেছেন। এর আগে হরতালের সমর্থনে পুরনো পল্টন বিজয়নগর নাইটিঙ্গেল মোড় নয়াপল্টন এলাকায় তারা মিছিল করেছেন। এ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে নুরুল হক নূর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে দিন। উন্নয়ন সহযোগী বন্ধু প্রতিম রাষ্ট্রগুলো শ্রম অধিকার, মানবাধিকার, গণতন্ত্র নানা ইস্যুতে সরকারকে সতর্ক করেছে। এগুলো রক্ষা না করলে তারা সরকারের উপর নিষেধাজ্ঞা দেবে। মূলত এই নিষেধাজ্ঞা দেশের উপরই, কাজেই অনুরোধ করব অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিদেশিদের নিষেধাজ্ঞার সম্মুখীন করে দেশকে একটি ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত করবেন না। এ সময় নুরুল হক নূর বলেন, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ উল্লাস করছে, উৎসব করছে। আওয়ামী লীগ এবং তার উচ্ছিষ্ট ভোগীরা এই তফসিলকে স্বাগত জানিয়ে উল্লাস করছে। সব বিরোধী দল এই তফসিল প্রত্যাখ্যান করেছে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। বিরোধী দলগুলো নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নুরুল হক নূর। তিনি বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে স্বামীকে পুলিশ কেড়ে নিচ্ছে। জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছে না। এখন বিএনপি নেতারা থাকে, অর্থাৎ একটু পর গণ অধিকারের নেতাকর্মীরাও থাকতে পারবে না। এভাবে সারা দেশকে তারা কারাগারে পরিণত করেছে। মনোনয়ন কেনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে রেখেছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ রাস্তা ছাড়া দিন বন্ধ রাখলেও পুলিশ প্রশাসন কিছু বলে না, অথচ বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি করলেও সেখানে পুলিশ বাধা দেয়। সমাবেশ সঞ্চালনা করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের। তাদের এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলুজ্জামান, শাহিনুল ইসলাম, ফাতেমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ অন্যান্য নেতারা। হরতাল সমর্থনে সায়েন্স ল্যাবরেটরিতে ছাত্রদলের মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা তফসিলের প্রতিবাদে সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী চলমান 48 ঘন্টা হরতালের সমর্থনে আজ রোববার 19 নভেম্বর রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাফি ইসলাম, মিঠুন কুমার সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক নাজমুস সাকিব, শাহিনুল ইসলাম শাহিন, বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সভাপতি শামীম শুভ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাংগঠনিক সম্পাদক ইমন, মোহসেন হলের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন, এসএম হলের সাব্বির হোসেন লিঙ্কন সহ এছাড়া অন্যান্য নেতারা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক রিয়াজ চৌধুরী, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ যুগ্ম সম্পাদক রাকিব, তেজগাঁও কলেজের সহসাধারণ সম্পাদক মাহফুজ, ঢাকা কলেজের সিয়াম ইমন, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাগর সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা তাণ্ডব চালিয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, বিএনপি ঢাকা সমাবেশে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বিএনপির কর্মীরা তাণ্ডব চালিয়েছে। রোববার 19 নভেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। হারুনুর রশিদ জানান, রাজধানীর পল্টনে গত 28 অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশ থেকে হামলা ভাঙচুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন বিএনপি যুবদলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মতিঝিল বিভাগ। গ্রেপ্তার হলেন বিএনপির ইসমাইল হোসেন পাটোয়ারি 65, শ্যামপুর সাবেক থানা যুগ্ম আহ্বায়ক আব্দুলাল সাইদ রানী, শ্যামপুর থানার 47 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব এস এম মুরাদ হোসেন শামু এবং যুবদল মাকসুদুর রহমান মাসুদ, মোস্তফা কামাল সুমন, স্বেচ্ছাসেবক দলকর্মী আলামিন 29। ডিবি প্রধান বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্রিক হরতাল এবং অবরোধে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং পুলিশের সরকারি কাজে বাধা দেয় নেতাকর্মীরা। এমনকি বিভিন্ন জায়গায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ফলে জনমনে ভীতি সৃষ্টি করা হয়। এ সময় হারুন বলেন, শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসে কোয়ার্টারের সামনে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশকে মারধর করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ইসমাইল পাটোয়ারি 2টি সবুজ রঙের প্লাস্টিকের লাঠি দিয়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উপর হামলা করে। এছাড়া বিএনপি নেতা আব্দুস সামাদের কর্মী সাইদ রনি মুরাদ এবং মাসুদ, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশের উপর হামলা, পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন ভিডিও ফুটেজেও তাদের দেখা গেছে। হারুন আরো বলেন, সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে গাজীপুর উঠে চলাচল করা আকাশ পরিবহনের একটি গাড়ি বংশাল থানার নবাব ইউসুফ রোডে ট্রাফিক সিগন্যাল এ থামলে যাত্রীবেশে কয়েকজন উঠে বিস্ফোরণ ঘটিয়ে নেমে যায়। এই ঘটনায় জড়িত আলামিনকে কেরানীগঞ্জ থানার চুনকটিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।